আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে এই মাত্র জানানো সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর থাকছে এই ভিডিওতে সুতরাং এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকাসহ দেশের ষাটটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে তাই ওই সব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারপুর কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয় যেতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বর্জ্য সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে ভারতের উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্রত ঘূর্ণিঝড় অশনি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ক্রমাগতভাবে নিম্নচাপ সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় অন্ধ্র উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভেগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়ার সাথে বিজলু চমকানো সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে দশ থেকে পনেরো কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে শনিবার নাগাদ বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে আটষট্টি মিলিমিটার রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে আঠারো মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন